কাব মানে সিংহ শাবক। সিংহ শাবক হলেও তারা কিন্তু অবুঝ, আবার তারাই জাতির ভবিষ্যৎ। কথায় আছে, ঘুমিয়ে আছে শিশুর পিতা সব শিশুরই অন্তরে। কাজেই প্রতিটি শিশুকে আলোকিত মানুষ হিসেবে গড়ে তুলতে হবে, তার জন্য চাই সত্য ও ন্যায় নিষ্ঠার চর্চা। আমরা এখন আছি জাতীয় স্কাউট প্রশিক্ষণ কেন্দ্র মৌচাক গাজীপুরে। চলুন ঘুরে দেখা যাক ক্যাম্পুরি এলাকা। ঢাকা অঞ্চলে আমার জেলা হলো 13টা এবং একটা মেট্রোপলিটন জেলা সহ 14টা জেলা এবং 14টা জেলার থেকে কাবরা আমাদের এখানে সমবেত হয়েছে। এদের কর্মকর্তা সহ এদের সংখ্যা হলো প্রায় কত 3000-এর মতো। প্রতিকূল পরিস্থিতিতে কীভাবে তাঁবুতে থাকতে হয়, কীভাবে নিজের কাজগুলো করতে হয়, কীভাবে তাঁবু গুছিয়ে রাখতে হয়, নিজে নিজে কীভাবে কাজ করতে হয়, এগুলো এখান থেকে তারা শিক্ষা লাভ করে এবং তাদের নেতৃত্বের বিকাশ ঘটে। ছোট ছোট কোমলমতির শিশুরা বাড়িতে তারা তাদের নিজেদের কাজগুলো না করলেও এখানে ক্যাম্পিং করতে এসে নিজেদের সব কাজ তারা নিজেরাই করছে। আমার জারুল সাব ক্যাম্পের মধ্যে 86টা দল আছে। এখানে আমরা 5 জন কর্মকর্তা হিসেবে কাজ করতেছি। তারা বিভিন্নভাবে ডেপুটি সাবকেমটি প্রোগ্রাম, ডেপুটি সাবকেমটি ইউটিলিটি, সবাই মিলে আমরা 5 জন এখানে আছি। 6 থেকে 11 বছর বয়সের বাচ্চারা, এরা অতিশয় চঞ্চল, আমি সেই জিনিসটা খুব ভালো দেখছি এদের মধ্যে। আর এদের প্রতি আসলে আমাদের বিশেষ দৃষ্টি রাখতে হয় সবসময়, কারণ এরা না বুঝেই অনেক কিছু করে ফেলে এবং এরা অতি উৎসাহী থাকে, সব কিছু জানার জন্য উদ্ভিদ থাকে। তারা প্রথম দিন যদিও দুর্যোগপূর্ণ আবহাওয়ার মধ্যে তারা ভালোই ছিল, আজ পর্যন্ত তারা অনেক ভালো আছে এবং প্রোগ্রামগুলো তারা দুরন্তগুলোতে তারা খুব এনজয় করছে। আমি কোনো একসময় স্কাউট করতাম, কাপ করেছি, আমি স্কাউট করেছি, আমার ওয়াইফও করেছে কাপ। তা আমরা চাচ্ছি যে যে ডিসিপ্লিন লাইফ এত দিচ্ছে এর সাথে একসাথে মিশতে চাই, একটা ভিন্ন পরিবেশ, এই পরিবেশে সবার সাথে খাপ খাইয়ে নেওয়ার জন্য। আমার এদিকে অনেকই ভালো লাগছে, সব কিছুই অনেক ডিসিপ্লিন শিখলাম আমরা, আমাদের অনেক ভালো লাগলো। আমি আবাসন এবং সাইট হচ্ছে গিয়ে অপারেশনের দায়িত্বে ছিলাম। এখানে হচ্ছে সমস্ত যে আবাসন ওরা থাকছে যেখানে, এইটার থাকার ব্যবস্থা করে দেওয়া, যদি কোনো সমস্যা হচ্ছে এইগুলো দেখা, তারপর সাইট অপারেশনে হচ্ছে ঘুরে ঘুরে দেখা যে তাঁবুগুলোর মধ্যে কোনো সমস্যা হচ্ছে কি না। নিরাপত্তার জন্য আমাদের শিফট আলাদা আলাদা করে দেওয়া হয়েছে, বিশেষ করে
আমাদের সবচেয়ে বড় ই হচ্ছে এখানে বাচ্চাদের জন্য নিরাপত্তাটা সবচেয়ে বেশি দরকার। বাচ্চাদের জন্য অনেকগুলো চ্যালেঞ্জ ফিক্সড রয়েছে, যা হচ্ছে তার মধ্যে একটি হচ্ছে অদম্যযাত্রা। অদম্যযাত্রার মধ্যে বাচ্চারা তাদের নতুন নতুন অভিজ্ঞতা অর্জন করতে পারে। আমরা এখানে অনেক আনন্দিতে আছি, যেমন আমরা এখানে খেলাধুলা করি, খাবার খাই, ফার্স্ট টাইমে আমরা খাবার খাই একের সাথে। আমরা আমাদের স্যারের সাথে মাঝে মাঝে এখান থেকে অন্য তাবুতে যাই। আমরা এসেছি গাজীপুরের মৌচাকের জাতীয় স্কাউট প্রশিক্ষণ কেন্দ্রে, বাংলাদেশ স্কাউট ঢাকা অঞ্চলের চতুর্থ আঞ্চলিক কাপ ক্যাম্পে। আর এখন চলছে কাপ কার্নিভাল। আমাদের চেষ্টা স্বপ্ন পুরি। এই কার্নিভাল হলো মূলত আনন্দ মেলা। আনন্দ মেলায় বাচ্চারা নির্মল আনন্দ লাভ করবে। বিভিন্ন পরিবেশের থেকে বিভিন্ন শিক্ষার্থীরা এসে তারা একত্র হয়েছে। এখানে এসে তারা নানান কিছু শিখছে। আমাদের 6টি স্টল রয়েছে, তারা নিজেদেরকে তৈরি করবে, যোগ্য হিসেবে তারা বিবেচিত হবে। এইসব বিষয়গুলো তারা কার্নিভালে কিন্তু অংশগ্রহণ করে তারা শিখছে। বিদেশি বণিকগণ, আমার রাজ্যে এসে আপনাদের এই রাজত্বে কোনো রকম অসুবিধা হচ্ছে না তো? হওয়ার কথা নয়, আমার এই রাজ্য শান্তিতে ভরপুর, আমার রাজ্য। এখানে আমার সোনামণি কাবেরা অংশগ্রহণ করছে, বিভিন্ন স্টেশনে বিভিন্ন খেলায় মজা করছে। সেই মজা করে তারা আরও কিছু পুরস্কার পাচ্ছে। পুরস্কার দিচ্ছেন তো? হ্যাঁ দিতে হবে। তা না হলে ওদেরকে কিন্তু একেবারে বিমুখ করা যাবে না। ওরা আমাদের সূর্য সন্তান, আগামী দিনের ভবিষ্যৎ। ওদেরকে আমাদের টিকিয়ে রাখতে হবে, ভালো মানুষ তৈরি করতে হবে। কি সোনামণি কাবেরা, তোমরা আনন্দ পেয়েছ তো? আনন্দ পেয়েছ? পুরস্কার পেয়েছ? মজা করেছ? স্কাউটিংয়ের মূল ভিত্তি হচ্ছে কাবি। কাপ থেকেই আমরা স্কাউটকে সুন্দরভাবে গড়ে তুলি। আর কাপ ক্যাম্পুর হচ্ছে মূলত আনন্দ মেলা, সবাই একসাথে আমরা মিলিত হই। এর মাঝেই আমরা কিছু টেস্ট মানে মূল্যায়ন করি, মূল্যায়নের মাধ্যমে তাদের যাচাই করা হয়, মেধা যাচাই করা হয়। কাবরা তাদের মূল প্রোগ্রাম হচ্ছে আনন্দ খেলাধুলা। স্কাউটিংয়ের মাধ্যমে আমাদের শিশুদের 5টি ক্ষেত্রে তারা তাদের মেধার বিকাশ হয়, তাদের শারীরিক
মানসিক, সামাজিক, আধ্যাত্মিক এবং বুদ্ধিবৃত্তিক এই পাঁচটি ক্ষেত্রে তাদের বিকাশ লাভ হয়। আজকের এই চতুর্থ আঞ্চলিক কাপ ক্যাম্পগুলিতে এসে আমার খুব ভালো লেগেছে এবং এখানে বিভিন্ন জেলা থেকে আসা কাপ বন্ধুদের সাথে আমরা পরিচিত হতে পেরেছি। এটি আমার কাছে খুবই উত্তেজনাপূর্ণ। আমরা এখানে বিভিন্ন চ্যালেঞ্জে অংশগ্রহণ করেছি। আমরা নিজেদের খাবার নিজেরা সংগ্রহ করেছি সারিবদ্ধভাবে। প্রথম ক্যাম্পে এসেছি, একটা নতুন অভিজ্ঞতা হলো আমাদের জীবন। আমরা কোনো তাঁবুতে থাকি নেই, প্রথমবার তাঁবুতে থাকলাম। প্রথম দিকে একটু কষ্ট হয়েছিল, কিন্তু পরের দিকে ভালো লাগছিল, অনেক মজা হয়েছে, খেলা হয়েছে বন্ধুদের সাথে। রাত্রিবেলা কখনো এর আগে কখনো থাকা হয় নাই, থাকছি হয়তো এক দুইবার অন্যদের সাথে থাকছি একজন মিলে, কিন্তু যে এই ছয়জন মিলে যে মজা করি রাত্রেবেলা সকালবেলা যেরকম মজা হয় এরকম মজার হয় নাই, এটা হলো সবচেয়ে ভালো লাগছে আমার। যে ক্যাম্প করিতে আর মজার মজার অনুষ্ঠান করে আমার খুবই ভালো লেগেছে। আমরা এখানে অনেক শৃঙ্খলা শিখতে পেরেছি, অনেক কিছু মানে অনেক কিছু দেখে আমরা জ্ঞান অর্জন করতে পেরেছি, অনেক কিছু শিখেছি, নিজের কাজ নিজে করা যায়। তারপর মিসও আছে আমাদের, উনি সাহায্য করে, আমরা এখানে গ্যাজেট বানাই। প্রাথমিক পর্যায়ের শিক্ষার্থীরা গত সাত দিন ধরে যে জিনিসগুলো শিখলো তা তার পরবর্তী জীবনে পথ চলার পাথেয় হিসেবে কাজ করবে। গাজীপুর মৌচাকের কাপ ক্যাম্পুরি থেকে বিদায় নিচ্ছি। সবুজ ভূমি বিলাস কুঞ্জ, এ যে আমার মানিক গঞ্জ, হাজার মানিকে পূর্ণ কি দিয়া বুঝাই দুর্দেশি ভাই, একবারে স্বাগত জানাই। সবুজ ভূমি বন্ধুরা, সারা দেশে চলছে গুণগত মানসম্পন্ন স্কাউট সম্প্রসারণের কাজ। জেলা পরিচিতি পর্যায়ে আজ আমরা দেখব মানিকগঞ্জ জেলার রোভার স্কাউটের পরিবেশনা। বলবীর বল উন্নত মমশির, শির নেহারি আমারি নতশির ওই শিখর হিমাদ্রির, বলবীর বল মহাবিশ্বের মহাকাশ ফাড়ি, চন্দ্র সূর্য গ্রহ তারা ছাড়ি, ভুলোক দুলোক গোলক ভেদিয়া, খোদার আসনারস ছেদিয়া, উঠিয়াছি চির বিস্ময় আমি বিশ্ববিধাত্রীর। মমললাটে রুদ্র ভগবান চলে, রাজ রাজ টিকা দীপ্ত জয় শ্রীর, বলবীর আমি চির উন্নত শির, আমি চির দুর্দম দুর্বিনীত নৃশংস, মহাপ্রলয়ের আমি নটরাজ, আমি সাইক্লোন আমি ধ্বংস, আমি মহাভয় আমি অভিশাপ পৃথ্বীর, আমি দুর্বার আমি ভেঙে করি সব চুরমার, আমি অনিয়ম উৎশৃঙ্খল, আমি দোলে যাই যত বন্ধন যত নিয়ম কানুন শৃঙ্খল, আমি মানি না কোনো আইন, আমি ভরাতরি করি ভরাডুবি, আমি টর্পেডো আমি ভীম ভাসমান মাইন, আমি ধৈর্যটি আমি এলোকেশে ঝড় অকাল বৈশাখীর, আমি বিদ্রোহী আমি বিদ্রোহী সুত বিশ্ববিধাত্রীর, বলবীর চির উন্নত মমশির,
আমি মৃন্ময়, আমি চিন্ময়, আমি অজর অমর অক্ষয়, আমি অব্যয়, আমি মানব দানব দেবতার ভয়, বিশ্বের আমি চির দুর্জয়, জগদীশ্বর ঈশ্বর আমি, পুরুষোত্তম সত্য, আমি তাথিয়া তাথিয়া মথিয়া ফিরি, স্বর্গ পাতাল মর্ত, আমি উন্মাদ, আমি উন্মাদ, আমি চিনেছি আমারে আজিকে আমার, খুলিয়া গিয়াছে সব বাঁধ, মহাবিদ্রোহী রণক্লান্ত আমি সেই দিন হব শান্ত, যবে উৎপীড়িতের ক্রন্দনর আকাশে বাতাসে ধ্বনিবে না, অত্যাচারীর খড়গ কৃপাণ ভীম রণভূমে রণিবে না, বিদ্রোহী রণক্লান্ত আমি সেই দিন হব শান্ত। প্রধানমন্ত্রীর নির্দেশ অনুযায়ী প্রতিটি কলেজকে দুইটি ইউনিট, একটি মহিলা ইউনিট, একটি পুরুষ ইউনিট খোলার জন্য নির্দেশনা আছে। সেই কার্যক্রমকে আমাদের বিভিন্ন কলেজের শিক্ষা অঙ্গনের সঠিক ভাগে রবারিং কার্যক্রমকে আরও গতিশীল করার মুহূর্তে অংশগ্রহণ করি। দুর্যোগ ব্যবস্থাপনা এবং বিভিন্ন ত্রাণ কার্য এবং ঘরমুখে মানুষকে যাতায়াত ব্যবস্থা আমাদের মানিকগঞ্জ জেলার আরিচা ঘাটের সেই ব্যবস্থাপনা পরিচালনা করি। পরিষ্কার পরিচ্ছন্নতা অভিযানের কার্যক্রম গ্রহণ করি এবং প্রতিদিনই আমাদের কিছু না কিছু শিক্ষা প্রতিষ্ঠানে আমরা নিজস্ব জেলার প্রতিনিধিত্বে পাঠাই, সেটা পরিষ্কার হয়েছে কি না সে বিষয়ে আমরা মনিটরেশন করি। আনোয়ার, দেখ দেখ কত বড় চোদ্দবহল নদী। আসাদুল, তুই ঠিকই বলছিস, এই নদীতে খুবই স্রোত। আমাদের লক্ষ্য কিরে আনোয়ার? আমাদের লক্ষ্য ওই শেষ প্রান্তে গন্তব্যস্থানে পৌঁছানো। আনোয়ার, শেষ প্রান্তে পৌঁছে আমাদের লাভ কী? আরে বোকা, স্রোতের প্রতিকূল শেষ প্রান্তে পৌঁছাতে পারলেই তো পিয়ারেস হতে পারবো। আনোয়ার, আমাদের যাত্রা পথে কত শিলা আমরা যেতে পারবো? আরে ছোট ছোট শিলা কোনো ব্যাপারই না, তবে পাঁচটি বড় শিলা আছে, মানে পঞ্চশিলা। এই পঞ্চশিলা ওভারটেক করতে পারলেই আমরা লক্ষ্যস্থলে পৌঁছাইতে পারব। চল নৌকায় উঠি। আনোয়ার, ওই দেখ লোকটা কি যেন খাইতেছে, চল চল একটু দেখি। আরে না না, ওই লোকটা তো নেশা করতেছে, এটা তো প্রথম পঞ্চশিলা, এখানে গেলে তো জীবন ধ্বংস হয়ে যাব, চল চল সামনে চল। আনোয়ার, ওই দেখ লোকগুলা কি সুন্দর খেলা খেলতেছে, চল আমরা একটু খেলে যাই। তুই পাগল হইছিস, এরা তো জুয়া খেলতেছে, এটা তো দ্বিতীয় পঞ্চশিলা রে, এইখানে গেলে আমরা ধ্বংস হইয়া যামু, নৌকা ঘোরা সামনে চল। আনোয়ার, দেখ দেখ কি সুন্দর নারী, মনে হয় পীড়িত করতেছে, আহারে কি সুন্দর। চুপ, ওইদিকে একেবারে তাকাইবি না, একেবারে ধ্বংস হইয়া যামু, এইটা সবচেয়ে মারাত্মক তৃতীয় পঞ্চশিলা, চোখ ঘুরা নৌকা দূরে নিয়ে যা সামনে চল। আনোয়ার, ওই দেখ দুইটা লোক ঝগড়া করতেছে, চল তো দেখি কি হয়েছে। নৌকাটা ভিড়া, দেখি এরা কি করতেছে। মাতব্বর সাহেব, গত মাসে আপনারে 50,000 টাকা দিছিলাম, আমার টাকাটা ফেরত দেন। কি সেট টাকা, তুই কোনো টাকা পাস না, যা যা। আসাদুল, কি বুঝলি, এইখানে শর্টতা চলতেছে, এইটা 4 নম্বর পঞ্চশিলা রে, এইটার সংস্পর্শে গেলে আমরা ধ্বংস হইয়া যামু। আনোয়ার, ওই দেখ একটা লোক, লোকটার জিগে তো আশেপাশে মসজিদ আছে কিনা, আসরের নামাজটা আদায় করে যাই। ও ভাই, কাছে কোনো মসজিদ আছে, নামাজটা আদায় করতাম। আরে কয় কি, কিসের নামাজ? চল চল আনোয়ার, লোকটা ধর্মকর্ম কিছু বিশ্বাস করে না, আমরা চলে যাই। আসাদুল, আমরা আমাদের লক্ষ্যস্থলে পৌঁছে গেছি। প্রথমে বন্দনা করি দুয়ারে, আরে দ্বিতীয় সালাম আমার দয়াল নবীর তরে,
বিহারি গুণের তরে আমার হাজার সালাম ভাই, রোবার রিবৃক্ষের দারি ঘটে যাওয়া স্কাউট ঘটনা প্রবাহ নিয়ে আমাদের এবারের পর্ব স্কাউট সংবাদ। 2-6 অক্টোবর হয়ে গেল বাংলাদেশ স্কাউটস কুমিল্লা অঞ্চলের চতুর্থ আঞ্চলিক কাপ ক্যাম্পরি। কাপ ক্যাম্পরিতে 6টি জেলার 118টি কাপ দল অংশগ্রহণ করে। কুমিল্লার লালমাই আঞ্চলিক স্কাউট প্রশিক্ষণ কেন্দ্রে আয়োজিত ক্যাম্পরির কাপ কার্নিভালে বাংলাদেশ স্কাউটসের প্রধান জাতীয় কমিশনার ডক্টর মোহাম্মদ মোজাম্মেল হক খান প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন। 4-7 অক্টোবর রহমতুল্লাহ মডেল হাই স্কুল অ্যান্ড কলেজে হয়ে গেল উপদল নেতা প্রশিক্ষণ কোর্স। বাংলাদেশ স্কাউটস ঢাকা মেট্রোপলিটনের উপএলাকা 5-এর আয়োজনে বিভিন্ন স্কাউট দলের 50 জন স্কাউট উপদল নেতা প্রশিক্ষণে অংশগ্রহণ করেন। 3-5 অক্টোবর হয়ে গেল ঢাকা বিশ্ববিদ্যালয় রোভার স্কাউট গ্রুপের বার্ষিক তাবুবাস ও দীক্ষা অনুষ্ঠান। ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র শিক্ষক কেন্দ্রে আয়োজিত অনুষ্ঠানের উদ্বোধন করেন ঢাকা বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতির সভাপতি ডক্টর এএসএম মাকসুদ কামাল। উপস্থিত ছিলেন ঢাকা বিশ্ববিদ্যালয় রোভারের সভাপতি অধ্যাপক ডক্টর মোহাম্মদ সামাদ ও বাংলাদেশ স্কাউটসের জাতীয় কমিশনার প্রোগ্রাম মোহাম্মদ আতিকুজ্জামান। স্কাউট বন্ধুরা, নিয়মিত অগ্রদূত অনুষ্ঠান দেখতে হবে, আর মনে রাখতে হবে বার্ষিক পরীক্ষা কিন্তু সন্নিকটে, কাজেই পড়াশোনাটাও ঠিকমতো করতে হবে। আমাদের পরবর্তী অগ্রদূত অনুষ্ঠান দেখার আমন্ত্রণ জানিয়ে সকলের মঙ্গল কামনায় আজকের অগ্রদূত অনুষ্ঠান এখানেই শেষ করছি। আল্লাহ হাফেজ।